জি এম কাদেরের সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের। জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে জোট না করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মোহাম্মদ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, দলের আড়াই থেকে তিন নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়নি, সাদ এরশাদকে মনোনয়ন দেয়নি, এমনকি আমাকেও মনোনয়ন দেয়নি। জি এম কাদের জোর করে জাতীয় পার্টি দখল করেছেন, তাদের কর্মকাণ্ডে আমাদের কোনো সমর্থন নেই, তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন। প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশিদ, মসিউর রহমান রাঙ্গা। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।